ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80% সেটা মা জানে, ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে, তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে, ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা শুনিয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলে, তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা, তুমি না সেই মা টিকটিকি দেখলে এদিক থেকে ওদিকে দৌড় দিতা, তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য, আজকে তুমি নিজের জানের রিস্ক নিয়ে নিলা। তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে, আপনারা বন সাইন দেন, আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো, এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো। একে জিজ্ঞেস করে, এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, কারণ সবার মাতার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, সবার একটি কথা, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো। তখন মা একমাত্র মা সে উত্তর দেয়, একমাত্র মা তখন চিৎকার করে বলে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে তাকায় রইল, সবাই বলছে আপনার কথা, আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে, আপনি কেন সন্তানের কথা বলছেন। এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো দেখেছি সূর্য কেমন, আমার সন্তান তো এখনো দেখেনি, আমি তো চাঁদকে দেখেছি, আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি, আমি তো খাবার খেয়েছি, আমার সন্তান তো এখনো খাবার খায়নি, আমি তো দুনিয়া দেখেছি, তারা তো এখনো দুনিয়া দেখেনি, আমি তো এগুলা দেখেছি, তারা তো সেগুলা দেখেনি, আমি তো এগুলা দেখেছি, তারা তো ওগুলা দেখেনি, আমি তো এগুলা খেয়েছি, তারা ওগুলা খায় নাই, আমি দুনিয়া দেখেছি, আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি। ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন। বিশ্বনেই বললেন, লাও কতাতা জিলদাক, গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের সুদ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সেজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা, নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক, 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন, তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে, 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে তো 20টা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। মায়ের কবরের পাশে গিয়ে দরদর করে কাঁদা শুরু করলেন, হাজার হাজার সাহাবি কাঁদছেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ ভিজা দেখলে আমরা নিজেদেরটা শুকনো রাখতে পারি না। ওজাদাতনি রাহমাতুহা ফাবাকাই, ওই যে মা ছোটবেলায় কোলে নিয়ে আদর করেছে, মায়ের আদরের কথা মনে পড়েছে, এই জন্য আমি কেঁদে ফেলেছি। মায়ের যে নিয়ামত এই পৃথিবীতে, ছোট্ট একটা শব্দ মা, সব ভালোবাসা যেন আল্লাহ শব্দ তার মধ্যে দিয়েছেন। পিতা মাতা ফরজ করেছেন, কে কি ফরজ করেছেন? প্রথম ফরজ করেছেন উফ যেন মুখে না আসে এই ব্যবস্থা করবা, দ্বিতীয় ফরজ ঠাঙ্কার দিয়ে ঝিরকি দিয়ে কথা বলবা না, তৃতীয় ফরজ অকফেজলাহুমা জানা হাজুল্লে মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, এমন মায়ের সাথে না ভালো।